সোমবার দুপুরে অফিসে বসে সরাচির কর্তা রাহুল টডি হেসে বলেছেন যে শনিবার আমি যে কি করব সেটি তিনি নিজেও জানেন না এবং দুটো টিমই তার যথেষ্ট আপন এবং তিনি ভাবছেন ফুটবলের সমর্থক হয়ে যাবে। সব থেকে চোখ ফিরিয়ে যদি শনিবারের ম্যাচের দিকে তাকানো যায় তাহলে বলতে হবে দুটো টিমের কেউই মজার মেজাজে নেই। ভুটানে এফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং লেবাননের ক্লাব নেজমে এফসিকে হারিয়ে ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনালে উঠলেও আইএসএলে এখনও পয়েন্ট প্রাপ্তির খাতা খুলতে পারেনি তারা। 6 ম্যাচ পরেও পয়েন্ট শূন্য। সেদিক থেকে দেখলে শনিবার মোহামেডানকে হারিয়ে আইএসএলে দৌড় শুরু করতে মরিয়া লাল হলুদ ব্রিগেড। ভুটান থেকে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস নিয়ে ফিরেছেন দিমিত্রিয়াসটা, সেটা কাজে লাগিয়ে মোহামেডান ম্যাচে নামতে চান তারা এবং মোহামেডানের অবস্থাও কার্যত দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো। 6 ম্যাচে মাত্র 4 পয়েন্টে দাঁড়িয়ে সাদা কালো শিবির। মোহনবাগানের কাছে 3 গোল খাওয়ার পরে হায়দ্রাবাদের কাছে 4 গোল খেয়ে একেবারে বিধ্বস্ত অবস্থা এবং তারই মাঝে শনিবার আবারও বড় ম্যাচে দেখা যাবে মোহামেডান স্পোর্টিংকে এবং ইমামি ইস্টবেঙ্গলকে। এবং সেই সঙ্গে দুই দলের মধ্যে ডিফেন্স নিয়ে যে চিন্তা, সেই চিন্তার কারণে তাদের প্রস্তুতি ঠিক কতদূর এগোলো শনিবারের ম্যাচ নিয়ে সে বিষয়ে আরও বিস্তারিত জানবো। সরাসরি চলে যাবো নিউজ রুমে। পলকতে এবার আইএসএলে কিন্তু শনিবার দেখা যাবে দুই প্রধান দল অর্থাৎ ইস্টবেঙ্গল এবং মোহামেডানকে মুখোমুখি হতে যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে। সেখানে দুই দলের মধ্যে তো একটা বিধ্বস্ত পরিস্থিতিতে তৈরি হয়েছে, কারণ আইএসএলে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল খাতা খুলতে পারেনি পয়েন্টের এবং সেখানে মোহামেডান 6টি ম্যাচ খেলে 4 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। তাদেরও কিন্তু বেশ বিধ্বস্ত অবস্থা। সেখান থেকে দুই দলের মধ্যে কী কী চিন্তা বাড়ছে এবং ডিফেন্স নিয়ে তো চিন্তা বাড়াচ্ছে তাদের, আর কী কী চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে তাদের মধ্যে? পর ইস্টবেঙ্গলের কোচকে বদল করা হয়েছে। মোহামেডান পরপর 6টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 1টা ম্যাচ জিতেছে, 1টা ম্যাচ ড্র করেছে, বাকি ম্যাচগুলো হেরেছে এবং শেষ 2টো ম্যাচে 7 গোল খেয়েছে। মোহামেডান কিন্তু ইতিমধ্যেই কোচ পরিবর্তনের চিন্তাভাবনা শুরু হয়ে গেছে, কাজে সেদিক থেকে বলা যায় যে দুটো টিমই আই লিগে একেবারে ব্যর্থ, কারণ ইস্টবেঙ্গল এখন পর্যন্ত পয়েন্ট পায়নি। যদি ইস্টবেঙ্গল লাস্ট এএফসি ম্যাচে দুর্দান্ত খেলে এসছে, 3টি ম্যাচে প্রথম ম্যাচটা ড্র করলেও পরে 2টো ম্যাচে খুব ভালো খেলে জিতেছে এবং একটা ভরসা দেওয়ার মতন, সমর্থকদের মনে আশা জাগানোর মতন খেলা খেলেছে। প্রধান দুইজন খেলোয়াড় ইস্টবেঙ্গল যাদের এবার সই করিয়েছিল, সে মাধি তালাল এবং দেবানন্দ ঘোষ, দিমিত্রি দেবানন্দ ঘোষ, এই দুজনেই কিন্তু খুব ভালো ফর্মে রয়েছে, ভালো খেলেছে, গোল করেছে। মাঝি তালাল প্রত্যেক ম্যাচেই ভালো খেলছিল, দিমিত্রির চোট ছিল এবং প্রথম থেকে খুব একটা সুস্থ ছিল না, তারপরে মহেশ নারায়ণ সিং সুস্থ হয়ে গেছে, বাকি প্লেয়াররাও খেলছেন। ডিফেন্স যে একটা চিন্তা আছে, সেদিনকে প্রথম 30 মিনিটের মধ্যে প্রথম 15 মিনিটের মধ্যে 2 গোলে এগিয়ে গিয়েও তারপরে 2টো গোল খেতে হয়েছিল ফার্স্ট হাফে, যাই হোক শেষ পর্যন্ত জিতে এসছে। ইস্টবেঙ্গল কোচ যথেষ্ট চিন্তিত তার ডিফেন্স নিয়ে। ব্যাপারটা হচ্ছে যে এখন পর্যন্ত আই লিগের যা অবস্থা সেটা আমি একটু বলি। বেঙ্গালুরু 5টা খেলে 11 পয়েন্ট, মোহনবাগান 4টে 16 পয়েন্ট, লাস্ট ম্যাচটা বেঙ্গালুরু হেরে গেছে। মোহনবাগান 4টে খেলে 13 পয়েন্ট, পাঞ্জাব এফসি 4টে খেলে 12 পয়েন্ট, নর্থ ইস্ট 3টে খেলে 11 পয়েন্ট, চেন্নাই 3টে খেলে 11 পয়েন্ট, গোয়া 2টো খেলে 9 পয়েন্ট, মুম্বাই, যাই হোক এখন যা অবস্থা সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল 4 পয়েন্ট আর মোহামেডান, ইস্টবেঙ্গল 0 পয়েন্ট, মোহামেডান 4 পয়েন্টে রয়েছে, শেষ একদম 12 আর 13তে রয়েছে। এখন এই দুটো টিমের মধ্যে খেলা, যদিও দুটো টিমের কোনোটাই এই রকম জায়গায় থাকার কথা নয়, কারণ দল হিসাবে যথেষ্ট শক্তিশালী ইস্টবেঙ্গল দল গড়েছে এবছর। যদি তুমি অর্থের দিক থেকে বলো তাহলে ইস্টবেঙ্গল যে দল গড়েছে, যতগুলো আইএসএলে যতগুলো টিম করা হয়েছে তার মধ্যে দিয়ে ইস্টবেঙ্গল চতুর্থ স্থানে রয়েছে অর্থ, মানে টাকা পয়সা খরচা করার দিক থেকে, কাজেই সে অনুযায়ী দল খেলতে পারছে না, আই লিগে অন্তত খেলতে পারেনি, আইএসএলে খেলতে পারছে না। তবে আস্তে আস্তে দলটা ঘুরে দাঁড়াচ্ছে, কোচ পরিবর্তন হওয়ার পর তাকে বুঝতে একটু সময় লাগে, খেলোয়াড়দের মানসিকতা বোঝার ব্যাপার আছে, তাদের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনাটাই সবচেয়ে বড় কথা ছিল, সেটা অনেকটাই আস্তে আস্তে ফিরে এসেছে, কারণ জিত জয় পেয়েছে ওরা পরপর 2টো ম্যাচে, বিশেষ করে বিদেশিদের বাইরের মাঠে, বিদেশে মাঠে গিয়ে বিদেশি দলের বিরুদ্ধে জয়টা অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে।
তবে আমার মনে হয় মহাবড়া ইস্টবেঙ্গল ম্যাচ কিন্তু যথেষ্ট আকর্ষণীয় হবে। একদমই পল্লব দা, সেখান থেকে দেখা যাচ্ছে যে পয়েন্ট তালিকা এখনো শূন্যতে দাঁড়িয়ে থাকলে এবং পর পর আইএসএল এর ম্যাচগুলোতে ব্যর্থতার পর অনেকটাই ভেঙে পড়েছিল ইস্টবেঙ্গল শিবির। সেখানে এফসি কাপে গিয়ে কিন্তু তাদের একটা দূরত্ব পারফরম্যান্সের জেরে পর পর দুটি দলকে তারা পরাজিত করে আত্মবিশ্বাস নিয়ে কিন্তু কিছুটা ফিরছে ভুটান থেকে তারা। এবার সেই দলকেই কি দেখা যাবে আইএসএল এও খেলতে? হ্যাঁ দেখো, একটা মজার ঘটনা বলি। সব দলের সমর্থকদের সাথেই কথা হয়, ইয়ার কি ফাজলামিতে হয়। আমাদের পাড়ায় বেশ কয়েকজন ইস্টবেঙ্গল সাপোর্টার, তাদেরকে রাগায় মোহনবাগান সাপোর্টাররা, তোরা তোদের সাথে কী খেলবো, তোরা তো একটাও পয়েন্ট পাসনি। এবার এই টুর্নামেন্টটা খেলে আসার পরে আমার সাথে সেদিন একজনের দেখা হলো, আমরা যাক তাহলে ইস্টবেঙ্গল একটু ভালো খেললো, বলে আমরা বাইরে ভালো খেলি, আসল জায়গায় ভালো খেলি, দেশের মাটিতে না খেললে বিদেশের মাটিতে ভালো খেলি। আচ্ছা না, বিদেশের মাটিতে তো ইস্টবেঙ্গল খেলা বরাবরই ভালো খেলে। আসল কথা হচ্ছে আত্মবিশ্বাসটা ফিরে পাওয়া। এই যে বিদেশি দলের বিরুদ্ধে ভালো খেলে জিতেছে, এই আত্মবিশ্বাসটা যে ইস্টবেঙ্গল ফিরে এসে গেলে, ইস্টবেঙ্গল টিম তো খারাপ নয়, কাজেই আশা করা যায় যে মহামডার্ন ইস্টবেঙ্গল ম্যাচ কিন্তু যথেষ্ট আকর্ষণীয় হবে। ওদিকে মহামডার্নের যেটা চাপ, মহামডার্নের কোচ পরিবর্তনের হাওয়া অলরেডি উঠে গেছে। যদিও সার্চি গ্রুপ এখনও চাইছে না যে কোচকে পরিবর্তন করা হোক, কিন্তু কর্মকর্তাদের মধ্যে ওরা বলেছেও যে কর্মকর্তারা কে কী বললো আমরা সেটা মানছি না, এখন আমরা এই কোচের উপর ভরসা রাখছি। মহামডার্ন কোচও বলেছে যে আমার বুঝে যেতে একটু সময় লাগছে, তবে জানুয়ারিতে নেক্সট উইন্ডো যখন চালু হবে সেক্ষেত্রে হয়তো মহামডার্ন দু তিনজন খেলোয়াড়কে চেঞ্জ করার ব্যাপারে আলাপ আলোচনা শুরু করে দিয়েছি ইতিমধ্যেই। কাজেই এরপরে বেশ কিছুদিন আইএসএলের একটা বিরতি যাবে, তারপরে জানুয়ারির সেকেন্ড উইন্ডোর পরে, মানে জানুয়ারি মাস থেকে আবার যখন সেকেন্ড উইন্ডো খুলবে, বিদেশি খেলোয়াড়দের আরেকবার দল বদলের একটা সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে অনেক দলই হয়তো দল পরিবর্তন করবে, সেক্ষেত্রে মহামডার্ন আবার ভালো টিম করলেও করতে পারে। দু তিনটে পজিশনে যদি খেলোয়াড় চেঞ্জ করে তারা টিমটা হয়তো ঘুরে দাঁড়াতে পারে। কাজে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে মহামডার্ন এবং ইস্টবেঙ্গল দুজনেই আইএসএল এর নিরিখে খুব খারাপ জায়গায় রয়েছে। কাজেই এই ম্যাচটা একটা ঘুরে দাঁড়ানোর ম্যাচ দুজনের কাছেই। তবে ইস্টবেঙ্গল যে ফর্মে আছে তার সেখানে ইস্টবেঙ্গলকে ফেভারিট ধরা যায়, এবং আশা করা যায় ইস্টবেঙ্গল তাদের জয়যাত্রা শুরু করবে আইএসএল এ, প্রথম ম্যাচ জয়লাভ করবে মহামডার্নের বিরুদ্ধে। একদম, এফসি কাপ কিন্তু বলা চলে লাল হলুদ শিবিরে বাড়তি অক্সিজেন যুগিয়েছে, সেই অক্সিজেন নিয়ে কিন্তু তারা শনিবার মাঠেও নামবে। সেখানে দলে ঠিক কাদের কাতে দেখা যাবে, কি ঠিক করলেন কোচ, এবং সেই সঙ্গে মহামেডানেই বা কাদের নিয়ে খেলা হচ্ছে? মহামেডান টিমের বিদেশি যারা এসছেন তারা সেভাবে জ্বলে উঠতে পারেনি কেউই খুব একটা, আংশিকভাবে দু একজন দু একটা ম্যাচ ভালো খেললেও সেভাবে ধারাবাহিকতা দেখাতে পারেনি। তবে ইস্টবেঙ্গলের বিদেশিরা কিন্তু আস্তে আস্তে, ধরো সাউল ক্রেসপো, হেক্টর উৎসে চোট পেয়েছে, ইজাজি মাহির প্রথম দিকের ম্যাচগুলো খুব ভালো না খেললেও আস্তে আস্তে ভালো খেলতে শুরু করেছে, আর মাধি দালাল কিন্তু একটা কনসিস্টেন্সি বজায় রেখেছে, প্রথম থেকেই খুব ভালো খেলে আসছে। তারপর দিমিত্রি চোট ছিল, এখন দিমিত্রি ভালো গোলের মুখ দেখেছে। ইস্টবেঙ্গলের যেটা সমস্যা হচ্ছে যে ইস্টবেঙ্গলের ক্লিন্টন সিলভাকে দলের বোঝা হয়ে গেছে, কারণ ম্যাচের পর ম্যাচ নামানো হচ্ছে, গোল পাচ্ছে না, গোল মিস করছে, পেনাল্টি মিস করছে। কাজেই ক্লিন্টন সিলভা ছাড়া বাকি বিদেশিরা মোটামুটি আস্তে আস্তে তাদের ফর্মে ফিরছে, আর দেশ স্বদেশী খেলোয়াড়রা তারাও ভালো খেলতে শুরু করেছে, অন্তত এই টুর্নামেন্টে এসে যথেষ্ট ভালো খেলে এসছে। আশা করা যায় যে ফিটনেসের দিকে অনেক জোর দেওয়া হয়েছিল, যার ফলে ইস্টবেঙ্গল প্লেয়াররা ফিটনেসটা অনেকটা বেড়েছে, কাজেই আশা করা যায় এবার আইএসএল কিন্তু ইস্টবেঙ্গল দৌড়াতে শুরু করবে। একদমই, অনেক ধন্যবাদ পল্লব দা, আমরা নজর রেখেছিলাম শনিবারের ম্যাচের দিকে। আইএসএল এ এবার বড় ম্যাচে মুখোমুখি হতে চলেছে যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল এবং মহামেডান, মহামেডানের ইনভেস্টর সাচি এবং ইস্টবেঙ্গলের ইমামি, এবং সাচি আবার মহামেডানের কিন্তু দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গলের ক্রিকেট টিমও দেখেন তারা, সেই জন্য তাকেও দেখা যাচ্ছে দোটানাতে পড়তে। এবং এসব থেকে চোখ ফিরিয়ে যদি শনিবারের ম্যাচের দিকে দেখানো যায় তাহলে কিন্তু বলতেই হবে দুটো টিমের কেউই মজার মেজাজে নেই, এবং ভুটানে এফসি চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং লেবাননের ক্লাব নেজমে এফসি কে হারিয়ে ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনালে উঠলেও আইএসএল এ এখনো পয়েন্ট প্রাপ্তির খাতা খুলতে পারেনি তারা, ছয় ম্যাচ পরেও পয়েন্ট রয়েছে তাদের শূন্য। সেদিক থেকে দেখলে শনিবার মহামেডানকে হারিয়ে আইএসএল এর দৌড় শুরু করতে মরিয়া হয়ে রয়েছে লাল হলুদ ব্রিগেড, এবং মহামেডানের অবস্থাও কিন্তু কার্যত দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো, এবং ছয় ম্যাচে মাত্র চার পয়েন্টে দাঁড়িয়ে সাদা কালো শিবির। সেই সঙ্গে দুই দলের মধ্যে ডিফেন্স নিয়ে যে চিন্তা, সেই নিয়ে দুই দলের কোচ কি পরিকল্পনা করছেন এবং কাদের কাদের দলে নিয়ে এবার আইএসএল এ মুখোমুখি হতে চলেছে দুটি প্রধান দল মহামেডান এবং ইস্টবেঙ্গল, সেই বিষয়ে বিস্তারিত জানো আমাদের সঙ্গে ছিলেন আমাদের ক্রীড়া প্রতিনিধি পল্লব দত্ত। আজ এখানে শেষ করছি খেলা।